হাই হ্যালো নমস্কার সত শ্রী আকাল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকে তো আজকে পিয়ার ডে, আবার পিয়ার হিট করবো। তো হচ্ছে বেঞ্চ প্রেস এবং ডেডলিফে পিয়ার হিট করতে হবে যেই করো। তো একটাই কথা বলবো, বাবা লোগা বেঞ্চ তো দেখতে রাখো। দেখতে পাচ্ছ 80 কেজিতে সেরকম বেশি হলো না, ঠিক আছে, নেক্সট টাইম হবে। তো তার জন্য প্রিপারেশান নিতে হবে। তো প্রিপারেশান দেখাচ্ছে কী করি, তো টাইম দিলেই হবে, ঠিক আছে। তো এবার ডেডলিফের বাড়ি, তো চেস্ট কমপ্লিট। ফাক করছি ওয়েটকে, মাসেল ফ্যাক্টরিকে এবং মাসেল ফ্যাক্টরির প্লেটকে। তো 180 কেজি দেখেছি, এ দেখো এটা 15, 20, 10, 12.5, 7, 7, 5, 5, তো প্লাস 20 আর প্লাস কেজি রড। রড ছাড়বো না, কেউ বউকে ছাড়ে না, আমি রড কেন ছাড়বো। তো চলো ফাক করা যাক। তো গাড়ি দেখতে পাচ্ছ 180 কেজি রান হয়ে গেল, 20 কেজি এই সরি 200 কেজি আর বেশি দূর নাই। আই থিঙ্ক প্লেট যদি আনে তো 200 কেজি কি 200, 20, 30 সব মেরে দেবো। বাস একটাই ভরসা, না না একটাই ভরসা, ব্রেক আপে তোমাকে সব কিছু করাতে পারে, এমন কোনো কাজ নাই পৃথিবীতে যেটা ব্রেক আপ করাতে পারে না। তো ব্রেক আপ হওয়া ফিল চাই, আর ব্রেক আপ না হলে ব্রেক আপ করো না, রিলেশনে থাকো, সেটা তো ভালো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, 180 কেজি ডান, আই থিঙ্ক 200 তাড়াতাড়ি আসবে। স্টে সাপোর্ট, মানে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফাক করো না।